তো বন্ধুরা, যদি আপনাদের কাছে প্যান কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের কাছে থাকা মোবাইল ফোনটি থেকে মাত্র 1 মিনিটে আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের সঙ্গে আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের লিঙ্ক আপনারা অনলাইন থেকে কীভাবে চেক করবেন, কীভাবে আপনারা দেখবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোটো একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকে এই প্যান কার্ড সংক্রান্ত লিঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে নেব। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ প্যান কার্ড সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে অসুবিধা হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এইরকম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এইরকম অফিসিয়াল চলে আসার পর আপনাদের যে প্যান কার্ড, সেই প্যান কার্ডের সঙ্গে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা যেটা করবেন, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের বাম দিকে চলে আসবেন। বাম দিকে চলে আসার পর আপনারা যেটা করবেন, এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে আপনারা যেটা করবেন, দ্বিতীয় নম্বরে যে অপশনটি রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস, আপনারা যেটা করবেন এই লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম নতুন একটি পেজ, নতুন একটি উইন্ডো আপনার সামনে কিন্তু ঠিক এইরকমভাবে খুলে চলে আসবে। তো এখানে আপনাদের বলে রাখি, আপনার যে প্যান কার্ড রয়েছে সে প্যান কার্ডের নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এই বক্সে, প্রথম যে বক্স সেই বক্সে কিন্তু প্যান কার্ড নম্বরটা আপনারা বসাবেন। বসানোর পর আপনার দ্বিতীয় নম্বর ঘরে আপনি যেটা করবেন, আপনার যে 12 সংখ্যার আধার কার্ড নম্বর রয়েছে সেই আধার কার্ড নম্বরটা আপনারা বসাবেন। বসানোর পর আপনার যেটা করবেন, আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার যেটা করবেন এখানে, তারপর আপনার এখানে যেটা করবেন এই ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস যে অপশানটি রয়েছে আপনারা এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখবেন একটি পপ আপ শো হবে এবং এখানে দেখবেন ইউর প্যান এবং একটা নাম্বার দেওয়া রয়েছে আপনার প্যান কার্ড নম্বর, এবং এখানে দেখবেন ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার, আপনার যে আধার কার্ড নম্বর সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো আপনার যে প্যান কার্ড, আপনি নম্বরটা এখানে বসালেন, সেই প্যান কার্ডের সঙ্গে আপনি যে 12 সংখ্যার আধার কার্ড নম্বর বসালেন সেটা, সেটার সঙ্গে কিন্তু আপনার এখানে লিঙ্ক করা রয়েছে। তো আপনারা খুব সহজে কিন্তু আপনার কাছে মোবাইল ফোনটি থেকে এরকমভাবে আপনার আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু খুব সহজে আপনারা চেক করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক নিয়ে ছোটোটি আপডেট, লেটেস্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি যদি আপনার উপকার আছে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর অনলাইন সম্পর্কের কোনো রকম সমস্যা এবং প্রবলেম হয়ে থাকলে আমার কাছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।